فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وَعَلَيْكُمْ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ. সম্মানিত দিনী ভাই, জানতে চাইলেন ইদ্দত কত প্রকার, কি কি এবং এগুলার সময়সীমা কি? সম্মানিত দিনী ভাই, প্রথমত ইদ্দত হচ্ছে তিন প্রকার। ইদ্দত যেহেতু মহিলারা যে বুঝবে, সেই মহিলাদের ইদ্দত হচ্ছে তিন প্রকার। কোন কোন মহিলা যাদের হাইজ থাকে তাদের ইদ্দত হিসেবে ইদ্দত হবে হাইজ হিসাবে, আর কোন কোন মহিলাদের যে হাইজ নাই তাদের ইদ্দত হবে মাস হিসাবে, আর কোন কোন মহিলা হচ্ছে গর্ভবতী তাদের ইদ্দত হবে সন্তান প্রসবের সাথে। এই তিন প্রকারের মহিলা প্রত্যেকটা আমরা এখন বুঝে নেওয়ার চেষ্টা করবো। ওয়া ইদ্দাতু তালাক সালাসাতু আনওয়া, তালাকের ইদ্দত হচ্ছে তিন প্রকার। তালাকের ইদ্দত তিন প্রকার। এক নম্বর, সালাসাতু কুরু লিমান তাহিজ, যে মহিলাদের হায়েজ আছে তারা তালাক প্রাপ্তা হইলে তিন হায়েজ অপেক্ষা করবে। তিন হায়েজ, যাদের তালাক দেওয়া হয়েছে এবং তাদের হায়েজ আছে তারা তিন ঋতুকাল অপেক্ষা করবে। এই তিন ঋতু তাদের হচ্ছে ইদ্দত। আর এক প্রকারের হচ্ছে ওয়াজউ হামুলিল হামেল, এক মহিলা গর্ভবতী তার স্বামী তাকে তালাক দিলে তার সন্তান প্রসব হওয়ার পরে তার ইদ্দত শেষ হয়ে যাবে। তিন নম্বর হচ্ছে সালাসাতু আশহুরিন লিল ইয়া ইসা ওয়া সগীরা ওয়াল্লাতি লাম তাহুজ, যেই স্ত্রীকে তালাক দেওয়া হয়েছে কিন্তু তার কি নাই, বয়স বেশি হয়ে যাওয়ার কারণে তার হায়েজ আসে না, বা এত ছোট যে তার হায়েজ নাই, বা মনে করেন যে এমন মহিলা কিন্তু তার হায়েজ আসে না, এই তিন প্রকারের মহিলার যে ইদ্দত হবে তালাকের পরে তিন মাস। ওয়া ইদ্দাতুল ওয়াফাতে নাম আনে, আর মৃত্যুর সাথে ইদ্দত হবে দুই প্রকার। যেই নারীর স্বামী মারা গেছে তার ইদ্দত হচ্ছে দুই প্রকার। আল হামিল বিওয়াজিল হামল, যদি নাকি নারী গর্ভবতী হয় তাহলে গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার ইদ্দত শেষ হয়ে যাবে। আর একটা হচ্ছে ওয়া গায়রুল হামিল আরবাতু আশহুর ওয়াসাতু আইয়াম, যেই নারীর স্বামী মারা গেছে কিন্তু তার ফেটে সন্তান নাই, তাইলে ওই মহিলার ইদ্দত হবে চার মাস দশ দিন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। বাকি আল্লাহ আলম ইসব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। يا رب العالمين.